দিনের আলো ফোটার অনেক আগে পথে নামেন ঝিকরগাছার ফুল চাষী আর ফুল ব্যাপারীরা। সাত সকালে সবার গন্তব্য ফুলের মোকাম। যশোরের ঝিকরগাছা উপজেলার নানা প্রান্ত থেকে নানা ধরনের যানবাহনে নানা ধরনের ফুল প্রতি ভোরে এভাবেই একের পর এক এসে পৌঁছায় গদখালির বিখ্যাত ফুল মোকামে। যশোর সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার আর ঝিকরগাছা উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণে বিখ্যাত যশোর রোড বা যশোর বেনাপোল মহাসড়কের দক্ষিণ ধারে বসে গদখালির এই ফুল মোকাম। বিপণনের ব্যাপ্তিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুল মোকামগুলোর একটি। ফুলের রানী গোলাপ এ মোকামের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফুল। এ মোকামে বিক্রি হওয়া মোট ফুলের প্রায় এক তৃতীয়াংশই গোলাপ। শুধু লাল নয়, নানা রঙের গোলাপ বিকো এখানে। পাইকারি দরে প্রতিটি গোলাপ সাধারণত বিক্রি হয় ৫ থেকে ৮ টাকায়। উৎসবের সময় চাহিদা বাড়লে দামও কিছুটা বাড়ে। রাজধানী ঢাকা সহ দেশের নানা জায়গার গোলাপ চাহিদার সিংহভাগ মেটে এখানকার গোলাপে। গোলাপের পরেই গ্লাডিওলাস। এ মোকামে বিক্রি হওয়া মোট ফুলের প্রায় এক চতুর্থাংশ গ্লাডিওলাস। দারুণ রং বৈচিত্র, জনপ্রিয় এই ফুলে। মনোলোভা রং বৈচিত্র, আকর্ষণীয় গঠনশৈলী আর দীর্ঘ সময়ের সজীবতাই গ্লাডিওলাসের জনপ্রিয়তার মূল কারণ। বান্ডিল হিসেবে বিক্রি হওয়া গ্লাডিওলাসের প্রতিটি স্টিক সাধারণত ৮ থেকে ১০ টাকায় কেনেন এখানকার পাইকার ও খুচরা বিক্রেতারা। নলের মতো দীর্ঘ আর গোলাপের মতো সুগন্ধি এই রজনীগন্ধা দিয়েই প্রায় ৪ দশক আগে যশোরের গদখালিতে শুরু হয়েছে ফুলের বাণিজ্যিক আবাদ ও বিপণন। কয়েক জাতির রজনীগন্ধার মধ্যে ডাবল বা ভুট্টা রজনীগন্ধা এখন বেশি জনপ্রিয়। বিক্রেতারা বলেন জিপসি ফুল, বৈজ্ঞানিক নাম জিপসোফিলা এলিগেন্স থেকেই ক্ষুদে এসব ফুলের এমন নাম। হলুদ ও সাদা দুরঙের জিপসি ফুল পাওয়া যায়। ফুলের গয়নায়, ফুলের তোড়ায়, পুষ্পসজ্জায় অন্য ফুলের সাথে এই জিপসি ফুল ব্যবহার করলে শোভা বাড়ে কয়েক গুণ। এ মোকামে
চন্দ্রমল্লিকা সাধারণত বিক্রি হয় পলিব্যাগ ভরে। রূপ ও রঙের বৈচিত্র্যে চন্দ্রমল্লিকা দারুণ নজর কাড়া। জারবেরা চাহিদার তুঙ্গে থাকা মোকামের সবচেয়ে সুন্দর ফুলগুলোর একটি। রংবাহারি কাটফ্লাওয়ার হিসেবে জারবেরা খুব জনপ্রিয়। প্রতি পিস সাধারণত বিক্রি হয় 6 থেকে 10 টাকায়। মোকামে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফুলগুলোর একটি গাঁদা। গাঁদা শীতকালীন ফুল হলেও এখানে কম বেশি পাওয়া যায় গ্রীষ্ম ও বর্ষাকালেও। এখানে গাঁদা ফুল সাধারণত বিক্রি হয় হাজার হিসেবে। মৌসুম ভেদে প্রতি হাজার গাঁদা বিক্রি হয় 300 থেকে 500 টাকায়। রঙের রকম ফের আছে গাঁদা ফুলেও। নির্দিষ্ট সংখ্যক ফুলকে বাটখারা হিসেবে ব্যবহার করে বিক্রেতা এভাবে প্রতি হাজার ফুল দেন পাল্লায় মেপে। মোকামে হাতবদল হওয়া এসব গাঁদা ফুল বিয়েসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সাজসজ্জায় অপরিহার্য এক উপকরণ। মোকামে ফুল বিক্রির ফাঁকে ফাঁকে ক্রেতা বিক্রেতাদের রসনা মেটায় ভাপা পিঠাসহ রকমারি পথখাবার। খুব ভোরে খেয়ে না খেয়ে মোকামে আসায় অনেকের কাছে এই পথখাবারটাই সকালের নাস্তা। ফুলচাষী ও ফুল ব্যাপারীদের কাছ থেকে পাইকারের লোকজন বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন দামে কিনে এক জায়গায় জড়ো করেন মোড়কবন্দি করার জন্য। ফুলের ধরন অনুসারে এক এক জাতির ফুল মোড়কবন্দি হয় এক একভাবে। দেশের মোট ফুল চাহিদার প্রায় 70% মেটায় গদখালির ফুল। সে ফুলের উল্লেখযোগ্য অংশ মোড়কবন্দি হয় এই মোকামে। গদখালির মোড়কবন্দি ফুল সবচেয়ে বেশি চালান হয় বসন্ত দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও নববর্ষের প্রথম দিনের আগে। সাতটি বিশেষ দিবসের প্রায় 100 কোটি সহ সারা বছরে রপ্তানি হওয়া প্রায় 600 কোটি টাকার ফুলের বেশিরভাগটা চালান হয় গদখালির এই ফুল মোকাম থেকে। যশোরের গদখালি ফুল মোকাম রকমারি ফুলের শোভা ও সৌরভ বিলিয়ে চলেছে প্রায় সারা দেশের প্রান্ত থেকে প্রত্যন্তে।